हेलो व्यूअर्स, आमी आज के वैक्सीन टैबलेट निये आपनादेर साथे विस्तारित आलोचना करते जाच्छी। वैक्सीन टैबलेट होच्छे कि कोन कम्पानीर एबं एर मार्केट प्राइस कत, एटी की की क्षेत्रे व्यवहार करा हये थाके एबं एर सेवन विधि पार्श्व प्रतिक्रिया समस्त किछु निये आपनादेर साथे विस्तारित आलोचना करब। অতএব আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ওষুধ সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। ভ্যাকসিন ট্যাবলেট হচ্ছে এসিকুলোফেনাক 100 mg প্রিপারেশনের একটি প্রোডাক্ট। এটি হচ্ছে স্যান্ডোজ নোভার্টিস ডিভিশনের একটি প্রোডাক্ট। এর মার্কেট প্রাইস হচ্ছে 5 টাকা করে। অতএব আপনি এটি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন। তবে যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। এখন বলি এর নির্দেশনা। এটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটি হচ্ছে এসিকুলোফেনাক অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, দাঁতের ব্যথা, আঘাত, লাম্বাগো এর প্রদাহ ও ব্যথা নিরাময়ে নির্দেশিত। অতএব এটি ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এসিকুলোফেনাক একটি নন স্টেরয়েডাল জাতীয় ওষুধ যার প্রদাহ বিরোধী ও ব্যথানাশক কার্যকারিতা আছে। এটি সাইক্লো অক্সিজিনেস এনজাইমের একটি শক্তিশালী প্রতিবন্ধক যা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরির সাথে জড়িত। মুখে সেবনের পর এটি দ্রুত ও সম্পূর্ণরূপে অপরিবর্তিত অবস্থায় পরিশোষিত হয়। এখন বলি এর মাত্রা ও সেবনবিধি। এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট প্রাপ্ত বয়স্কদের জন্য অনুমোদিত মাত্রা দৈনিক 200 mg ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য। ফিল্ম কোটেড ট্যাবলেটের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের জন্য অনুমোদিত মাত্রা 100 mg করে দিনে 2 বার, তবে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন। সব ওষুধের যেমন উপকারী দিক আছে তেমনি এর কিছু ক্ষতিকর দিক বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিই। যেমন পার্শ্ব প্রতিক্রিয়া অধিকাংশ কম গুরুত্বপূর্ণ স্বভাবের এবং ক্ষণস্থায়ী। এগুলো হলো বদহজম, পেট ব্যথা, বমি ভাব, ফুসকুড়ি এবং আর্টিকেরিয়া। অতএব এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এর কিছু সতর্কতা আছে, যেমন গ্যাস্ট্রিক আলসার আছে বা ধারণা করা হচ্ছে এমন সব রোগী বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং আছে এমন রোগীদের ক্ষেত্রে এবং যেসব রোগীর লিভার এবং হৃদযন্ত্রীয় বা বিক্রিয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। মাথা ঘোরা অথবা আর্টিকেরিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের কোনো ক্লিনিক্যাল তথ্য পাওয়া যায়নি। অতএব এটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। আমার ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন যাতে সকল ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। এবং কোনো কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।